নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডগেসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অর্থাৎ এই অক্টোবর 2022 এই দুর্গাপুজোর মাস মিথুন রাশির কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপুজো সপরিবারে খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আমি এই কথাটাই আপনাদেরকে কিন্তু জানাই। দেখুন, অক্টোবর 2022 মিথুন রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, আপনার কর্ম, বিবাহ, প্রেম, স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, এই সমস্ত ইনভেস্টমেন্ট, এগুলো সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। তবে একটি কথা, প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামী অক্টোবর 2022 মিথুন রাশির ক্ষেত্রে একটা কথা যদি বলা যায়, দুটি রাজ্য কিন্তু থাকছে, একটি আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, একটি হংস নামক মহাপুরুষ রাজ্য, এই দুটি রাজ্য কিন্তু অক্টোবর মাসও কিন্তু থাকছে। আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে জানিয়ে দিই। আপনার 16 অক্টোবর 2022 আপনার রাশিতে মঙ্গল প্রবেশ করছে, 17 অক্টোবর 2022 রবি আপনার তুলা রাশিতে, 18 অক্টোবর 2022 শুক্র তুলা রাশিতে, 23 অক্টোবর 2022 শনি বকরী থেকে মার্গী হচ্ছে, 26 অক্টোবর 2022 বুধ আপনার কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ কিন্তু করছে। প্রথমেই আমি আসি একটি কথা, এটি মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল, এটা যে মিথুন রাশির 100 জন মানুষ আছে সবাই যে একই রেজাল্ট পাবে, হুবহু এটা পাবেন না। এটা আপনারা আপনার সবসময় এটা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে বা পথপ্রদর্শক হিসেবে কিন্তু এই রাশিফলটি আপনারা নেন, কারণ 100 জন মানুষ আছে, 100 জন একই রেজাল্ট কিন্তু পেতে পারেন না। কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 60% মিলার সম্ভাবনা কিন্তু থাকছে, কারো ক্ষেত্রে আবার 80% হতে পারে। এবার আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে তুঙ্গ গৃহে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কোনো সমস্যা কিন্তু মিথুন রাশি থাকছে না, ও শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে মিথুন রাশির আপনি যদি মনে হন আপনার ক্ষেত্রে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে। দেখুন, রাশিতে মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, বিশেষ করে 16 অক্টোবর 2022 থেকে আপনাদের টেনশন, অ্যাংজাইটি একটু হলেও বাড়বে, এবং দাম্পত্য জায়গাটাতে 16 অক্টোবরের পর থেকে একটু হলেও খেয়াল রাখুন, কারণ সরাসরি মঙ্গল সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মারক গ্রহ, অর্থাৎ মঙ্গলের সঙ্গে কিন্তু বুধের কিন্তু শত্রুতা কিন্তু আছে। এখানে মঙ্গল আপনার ক্ষেত্রে রাশিতে অবস্থান করে বেশ কিছু ক্ষেত্রে আপনার উন্নতির কারণ শত্রুতা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন, দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি আপনাদের সব পঞ্চম দৃষ্টিতে দ্বিতীয় ভাবকে দেখছে। এখানে আপনাদের কি হবে, দেখুন, আপনাদের ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট ভালো, ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, যারা ব্যবসা করছে সেখান থেকে অর্থ আসবে, এবং সেভিংসের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ সেভিংস এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। তবে আপনাদের রাগজেটটা একটু হলেও কমাতে হবে, কারণ মঙ্গল রাশিতে অবস্থান করছে, জেদ রাগটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। চতুর্থভাবে বুধ অবস্থান করে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং রবিও এখানে থাকছে,
বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। যারা শিক্ষার্থীরা আছে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বা ভালো জায়গাতে যারা যেতে চাইছেন, যারা কোনো ক্ষেত্রে ভর্তি হতে চাইছেন সেই জায়গাটাতে কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। যারা টেকনিক্যাল ফিল্ডে বা ফ্যাশন ডিজাইনিংয়ে ঢুকতে চাইছেন বা এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দিবে মিথুন রাশি। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রাইমারি এবং হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এটা আপনার 17 অক্টোবর 2022 পর থেকে শিক্ষাক্ষেত্রে অতি উত্তম কিন্তু আপনাদেরকে দিতে কিন্তু চলেছে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রে আপনি মিথুন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে লাভ রিলেশনের জায়গাটা যদি আমি বলি, দেখুন 18 অক্টোবর 2022 আপনাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু মানে ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ আপনাদের প্রেমের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু শুভ, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করে শুক্র স্বরাশিতে অবস্থান করে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সাকসেস দিবে এবং রোমান্সের জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক, এই জায়গায় যাদের ইগো সেন্টিমেন্ট সেটা ভেঙে আবার নতুন সেই জায়গাটা কিন্তু পুরাতন প্রেমও কিন্তু ফিরে আসতে চলেছে এবং নতুন প্রেমে কিন্তু হাতছানি কিন্তু দেখা যাচ্ছে আপনার মিথুন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং মিথুন রাশির ক্ষেত্রে যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই জায়গাটায় হিউজ ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেই জায়গাটাতে আমি বলবো 18 অক্টোবর 2022 পর আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করুন। অর্থাৎ ডেটগুলো একটু ডায়েরিতে নোট করে নিন, 18 অক্টোবর 2022 পরে আপনারা ইনভেস্টমেন্টটা করুন, যেখানে শেয়ার বাজার, স্টক বিজনেস, মার্কেটিং এই জায়গাগুলোতে যারা ইনভেস্টমেন্ট করেন সেখানে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন। 17 অক্টোবর 2022 রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন পঞ্চমভাবে অবস্থান করা এখানে কিন্তু আপনাদের যারা গর্ভবতী মহিলারা আছেন, প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, একটু নিজের প্রতি কেয়ার নেবেন। এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে রবি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে সেখানে আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু দিবে। এবং সন্তানের ক্ষেত্রেও দেখুন পঞ্চমভাব সন্তানের জায়গায়, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু দিতে চলেছে মিথুন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আপনাদের সপ্তমপতি বকরি অবস্থায় অবস্থান করছে। দেখুন দাম্পত্য সুখের জায়গায় কিন্তু থাকছে, ছোটোখাটো মতবিরোধ মতপার্থক্য তৈরি আপনাদের হবে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। মঙ্গল যেহেতু রাশিতে অবস্থান করে সরাসরি সপ্তমভাবকে দৃষ্টি করে দিচ্ছে, স্বামী মধ্যে ছোটোখাটো সমস্যা দেখা কিন্তু যাচ্ছে। তবে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ বিজনেস যারা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এটা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু বলা যেতে পারে। অষ্টমভাবে শনি অষ্টমপতি অষ্টমভাবে আপনাদের ভাগ্যাধিপতিও এবং 23 অক্টোবর 2022 থেকে এই শনি বকরি থেকে মার্গী হচ্ছে, এখানে কিন্তু আস্তে আস্তে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটাবে। পূর্ণমাত্রায় না হলো 23 অক্টোবরের পর থেকে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণের জায়গাগুলো আপনাদের কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে সুযোগগুলো আপনাদের আসবে এবং আপনাদের বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন সেখানে কিন্তু হবে অর্থপ্রাপ্তি। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি। আপনার কিন্তু ভ্রমণ যোগ এ মাসে কিন্তু দুর্দান্ত একটা যোগ সৃষ্টি করেছে ভ্রমণের ক্ষেত্রে, ভ্রমণ দূরযাত্রা হবে। এবং বৃহস্পতি বকরি অবস্থায় অবস্থান করছে, কর্মভাবে কর্ম যারা পরিবর্তন চাইছেন কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনে কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা ট্রান্সফার চাইছিলেন একটা চাকরি পরিবর্তনের সম্ভাবনা সেটা থাকছে। এবং
আপনাদের কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে যথেষ্ট ভালো। এবং আপনারা এই সময় যারা অভিনয় জগৎ, শিল্পকলা, বুটিকের ব্যবসা করছেন, কসমেটিক বিজনেস করছেন, ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, 18 অক্টোবর 2022 পর থেকে কিন্তু আপনাদের চমৎকার কিন্তু হতে চলেছে মিথুন রাশি। আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আপনাদের একাদশ পুঁথি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ সফলতা সাকসেস আপনাদেরকে দিবে। একটু হলো বাধা বিপত্তি যদিও আপনাদের আসবে, কিন্তু আলটিমেটলি আপনাদের সফলতা কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। যদিও আপনাদের শনির ঢাইয়া চলছে, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।